আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি হাতার ডিজাইন শেয়ার করব। হাতাটির চওড়া নিচ্ছি আমি 8.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ। এই যে দেখুন, আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা। এখন আমি যেটা করব, এই এক কালার কাপড়টিকু আমি দু সাইডে দুটো ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। এই কাপড়টুকুর চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি হাতার মুহুরির ডাবল। সেলাইয়ের পূর্বে অবশ্যই সুতার দিকে লক্ষ্য রাখতে হবে, যেন সুই থেকে খুলে না যায়। এই যে আমি দু সাইড মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন, আমি দুটো সাইডই মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি এই কাপড়টির মাঝ বরাবর চিকন রাবার দিয়ে, এই যে আমি চিকন রাবার বসিয়েছি, এবার আমি রাবারটিকে টেনে টেনে সেলাই করে নেব। আমি সেলাই করে নিয়েছি। এটার ব্যবহার আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যেটা করব, হাতার কাপড়টুকু আমি মেলে নিয়েছি। এবার এর মাঝ বরাবর একটি দাগ কেটে নিচ্ছি। এই যে এখন আমি হাতার মধ্যে যে কাপড়গুলো দিয়ে ডিজাইন করব সেগুলো দেখাচ্ছি। এই যে দেখুন, আমি হাতার কাপড়টুকু চতুর্দিক দিয়ে 2.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এবং এই কাপড়গুলোকে চতুর্দিক দিয়ে 2 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে মাঝ বরাবর আড়াআড়িভাবে দুটো ভাঁজ দিয়ে, এই যে হাতার মিডল পয়েন্টে বসিয়ে নিচ্ছি। এখন আমি 2 ইঞ্চি পরিমাণ করে যে কাপড়গুলো নিয়েছিলাম সেগুলোকেও সেমভাবে ভাঁজ দিয়ে এটার উপর বসিয়ে নিচ্ছি। এবার আমি পাশাপাশি ডিজাইনগুলো বসিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই যে স্টেপ বাই স্টেপ আমি ডিজাইনগুলো বসিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে দেখুন, হাতার কাপড়টুকু ভাঁজ দিয়ে ডিজাইনের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি এ সাইড দিয়েও এভাবেই হাতার কাপড়টুকু ভাঁজ দিয়ে ডিজাইনের উপর বসিয়ে সেলাই করে নেব। এই যে আমি ডিজাইনের উপর বসিয়ে নিলাম। এখন আমি যেটা করব, এই যে আমি কাপড়টুকু রাবার দিয়ে সেলাই করে নিয়েছিলাম, এটা এখন আমি হাতার মুহুরির সাইডে শুধুমাত্র বসিয়ে সেলাই করে দিচ্ছি। অবশ্যই আমি এটা টেনে টেনে সেলাই করব না, শুধুমাত্র কুচির কাপড়গুলোকে মেলে নিয়ে সেলাই করে আটকে দিচ্ছি। এই যে এখন আমি এই পাথরগুলো সুই সুতার সাহায্যে বসিয়ে নিয়েছি। এই যে দেখুন, চমৎকারভাবে তৈরি হয়ে গেল ডিজাইন হাতা। আপনারা চাইলে এটা ত্রিকোটার এবং লম্বা হাতার মধ্যে এই ডিজাইনটা করে নিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি চমৎকার লাগবে। একই ডিজাইন ফলো করে আপনারা ছোটো বড় সকলের জন্য এই ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন কত চমৎকার লাগছে ডিজাইনগুলো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।